আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি লিমাস কিচেন বিড়িতে ওয়েলকাম নতুন একটা রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো অসম্ভব স্বাদে চিকেন দোপেয়াজা আশা করছি রেসিপিটা ভালো লাগবে আর তৈরি করতে চেষ্টা করেছি ঘরোয়া মশলা দিয়ে এখানে আমি চিকেন নিয়েছি এক কেজি আপনারা পরিবারের প্রয়োজনে কম বেশি করে নেবেন আর চেষ্টা করবেন চিকেনের টুকরোগুলো ছোট ছোট করে কেটে নিতে আমি এখানে ফার্মের মুরগি ব্যবহার করেছি আর এখন চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি আর খাবার তেল পাঁচ চা চামচ এখন তেল গরম হওয়ার পর চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি মাজারিটু লো আছে চিকেনগুলো ভেজে নেব যতক্ষণ না চিকেনের কালারটা চেঞ্জ হবে চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এখন এর ভিতরে দিয়ে দিব পেঁয়াজ বাটা আধা কাপ আপনারা চাইলে পেঁয়াজ কুচি দিয়েও কিন্তু সেমভাবে রেসিপিটা তৈরি করতে পারবেন আদা রসুন বাটা চার চা চামচ রসুন বাটা তিন চা চামচ আদা বাটা এক চা চামচ চিকেনের সাথে আদা রসুন ভালো করে মিশিয়ে নিব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ ভেজে নিব এখন দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ জিরা ও ধনিয়া গুঁড়ো দু চা চামচ স্বাদ মতো লবণ এখন সবগুলো মশলা চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিব আর চিকেনটা কিন্তু আমি এখনও তেলের উপরে ভেজে নিচ্ছি কোনো আলাদা পানি দিয়ে রান্না করছি না এখন দিয়ে দিব আস্ত কাঁচা মরিচ পাঁচ ছয়টা টমেটো কুচি এক কাপ অবশ্যই হাতের কাছে থাকলে দিবেন টেস্টটা ভালো আসে পেঁয়াজের টুকরো এক কাপ আমি এখানে দেশি পেঁয়াজটা এখন ব্যবহার করেছি চিকেনের সাথে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব আমি কিন্তু তেলের উপরেই চিকেনটা ফিফটি পারসেন্ট সিদ্ধ করে দিচ্ছি আর এখন এর ভিতরে দিয়ে দিব এক কাপ পানি এর থেকে বেশি পানি দিতে যাবেন না সেই ক্ষেত্রে কিন্তু চিকেনের টেস্টটা চেঞ্জ হয়ে যাবে চিকেন নাড়িয়ে দিব আর আমি কিন্তু পুরো রান্নাটাই মাজারিটু লো আঁচে করেছি আর এখনের ভিতরে দিয়ে দেব গরম মশলা দুইটা তেজপাতা চারটা দারুচিনি চারটা এলাচ প্রথমে দিতে আমি ভুলে গিয়েছি যার কারণে এখন দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই প্রথমেই দিয়ে দিবেন তেল দেওয়ার পর চিকেন দেওয়ার আগে এখন আমি মাজারি টুলো আছে সাত মিনিট চিকেনগুলো রান্না করে নেব সাত মিনিট পর দেখেন চিকেনগুলো কিন্তু ভালোভাবে ফুল সিদ্ধ হয়ে গিয়েছে নামানোর আগে দিয়ে দিব ধনেপাতা অবশ্যই ধনেপাতাটা দিতে চেষ্টা করবেন এতে কিন্তু চিকেনের ফ্লেভারটা খুব ভালো আসে এখন নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিব। আর গরম গরম পরিবেশন করব সাদা ভাতের সাথে আমাদের বাঙালিদের কিন্তু সাদা ভাত খুব পছন্দের যদি আমার রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কেমন লেগেছে আমার চিকেন দোপেয়াজাটা বলতে কিন্তু ভুলবেন না আজকের মতো বিদায় নিব সামনে ভিডিও দেখবেন আল্লাহ হাফিজ